ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 1xbet-এর সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। 1xbet-এ যারা ব্যাটিং করে থাকেন তারা হয়তো অনেকেই জানেন না যে 1xbet-এ ব্যাটিং করতে করতে আপনাদের পয়েন্ট ব্যালেন্সে অনেকগুলো পয়েন্ট জমা হয়ে গেছে। তো এই পয়েন্ট ব্যবহার করে ব্যাটিং করা যায় এই বিষয়টা হয়তো অনেকেই জানে না। তো এখানে কোনো রকম প্রফিট ছাড়া শুধু পয়েন্ট ব্যবহার করে আপনি এখান থেকে বেট করতে পারবেন এবং বেট করে প্রচুর টাকা প্রফিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পয়েন্ট ব্যবহার করে আপনারা বেট করবেন, এই বিষয়টা সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা নিচে লাল চিহ্ন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই পয়েন্টে আসার জন্য, অর্থাৎ এই পয়েন্টে আসার জন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, 1xbet-টা লগ ইন করে নিতে হবে। 1xbet লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা থ্রি লাইন অপশন আছে, অর্থাৎ এটা হলো 1xbet-এর সম্পূর্ণ হোম পেজ। তো হোম পেজে আসার পর এখানে একটা থ্রি লাইন অপশন দেখতে পারবেন, এই থ্রি লাইন অপশনে ক্লিক করে দেবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের প্রোফাইল যে নামটা আছে, অর্থাৎ আপনার আইডি এখানে শো করবে, এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রোমো বলে একটা অপশন আছে, এই প্রোমো অপশনে ক্লিক করে দেবেন। প্রোমো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন পয়েন্টস বলে একটা অপশন আছে, এখানে আমার পয়েন্ট ব্যালেন্স আছে 61। তো এখানে আপনারা পয়েন্ট ব্যালেন্সের উপরে ক্লিক করে দেবেন। পয়েন্ট ব্যালেন্সের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের আমার মোট ব্যালেন্স যেটা আছে 61, সে পয়েন্টটা এখানে শো করছে। তো আপনারা রিকোয়েস্ট অপশনে ক্লিক করে যদি কোনো পয়েন্ট জমা থাকে তো রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দেবেন। তো রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের হয়তো যদি কিছু জমা পয়েন্ট থাকে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর যেহেতু আমার এখানে কোনো পয়েন্ট নেই তো এখানে আমাকে কোনো পয়েন্ট দেওয়া হয়নি। তো যখন এই পয়েন্টটা যোগ হবে, যোগ হওয়ার পর বা কারোর যোগ হবে হবে না, তো যখন এই পয়েন্টটা এখানে দেখ শো করবে তখন উপরে দেখতে পারবেন এখানে প্রোমো কোডস বলে একটা অপশন আছে, এই প্রোমো কোড অপশনে ক্লিক করে দেবেন। প্রোমো কোড অপশনে ক্লিক করে দেওয়ার পর মূলত আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখবেন এক্সপায়ার্ড বলে একটা অপশন আছে, এই এক্সপায়ার্ড অপশনে ক্লিক করে দেবেন। এক্সপায়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন, এখানে লেখা আছে টোটো, সিঙ্গেল বেট আর অকুমুলেটর, অর্থাৎ আপনারা এখান থেকে সিঙ্গেল বেট অপশনে ক্লিক করে দেবেন। সিঙ্গেল বেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আগে এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখতে পারবেন উইথ ওডস অফ 1.80 অর হায়ার, অর্থাৎ এই সিঙ্গেল বেট অপশনে ক্লিক, এই সিঙ্গেল বেটটার মানে হলো আপনারা এই পয়েন্ট দিয়ে মূলত যে বেটটা করবেন সেই বেটটার ওডস যেন 1.80 হয়। তো আপনারা কী করবেন, এই সিঙ্গেল বেটের উপরে ক্লিক করে দেবেন। সিঙ্গেল বেটটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যে পয়েন্ট ব্যালেন্সটা আছে এখানে শো করবে 61 পয়েন্ট, যেহেতু আমার 61 তো এখানে শো করছে। তো এখান থেকে দেখতে পারবেন এখানে আমি 61 থেকে 50 পয়েন্ট ভাঙাবো, অর্থাৎ আপনাদের এখানে যদি যত পয়েন্ট থাকবে আপনারা তত ভাঙাতে পারবেন। মূলত আপনার যদি 400, 500, 600 পয়েন্ট থাকে তো আপনারা সেই পয়েন্টগুলো ভাঙাতে পারবেন। যেহেতু আমার 61 পয়েন্ট তো আমি এখান থেকে 50 পয়েন্ট ভাঙাবো। তো ভাঙার জন্য এখানে দেখতে পারবেন লেখা আছে বাই প্রোমো কোড, এই অপশনে ক্লিক করে দেবেন। বাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা মূলত এখানে টোটালি কাজ মূলত শেষ। তো বাই অপশনে ক্লিক করে দিলেই মূলত এখানকার কাজ শেষ। তো শেষ হওয়ার পর আপনারা এখান থেকে যে একটা ক্রস বলে একটা অপশন আছে, চিহ্ন আছে, এই ক্রস অপশনে ক্লিক করে দেবেন। ক্রস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অল একটা অপশন দেখতে পারবেন, অর্থাৎ এক্সপায়ারের বাম পাশে শেষের দিকে অল বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। অল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসলে আপনারা এখান থেকে, তো ভিউয়ার্স এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আমরা যে প্রোমো কোডসের অধীনে পয়েন্টটা ছিল সেটা ভাঙালাম, এই জন্য এই প্রোমো কোডসের এখানে একটা প্রোমো কোড দেওয়া হয়েছে। তো এই প্রোমো কোডের মাধ্যমে আমরা বেট করব। তো প্রোমো কোডটার মাধ্যমে বেট করার জন্য আমাদেরকে এখানে ডান পাশে দেখতে পারবেন কপি বলে একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ এরকম দুইটা পার্ট, অর্থাৎ এখানে দেখতে আসলেই দেখতে পারবেন যে ডান পাশে একটা কপি বলে একটা অপশন দেওয়া আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। তো মূলত আমাদের প্রোমো কোডটা কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পর মূলত এখানকার কাজ শেষ, আমরা এখন
বেট করব, অর্থাৎ আপনারা ক্রিকেট, ফুটবল, হকি যে কোনো খেলায় কিন্তু বেট করতে পারবেন। তো বেট করার জন্য আপনারা হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে চলে আসার পর মূলত আপনারা যে খেলায় বেট করবেন সেই খেলাটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে স্পোর্টসের উপরে ক্লিক করে দিলাম। স্পোর্টস থেকে আমি এখানে ফুটবল অপশনে ক্লিক করে দেবো। আমি ফুটবল খেলার মাধ্যমে দেখাবো যে এটা কীভাবে বেট করতে হয়। তো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি একটা ফুটবল ম্যাচ সিলেক্ট করে নেব। সেটার ওডস যেন হয় 1.80। তো আমি এই ম্যাচটার উপরে ক্লিক করে দিলাম। তো আপনি এখানে যে কোনো বাজি ধরতে পারেন, ম্যাচ বাজি হোক, গোল বাজি হোক, যে কোনো বাজি ধরতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বট টিম টু স্কোর, অর্থাৎ আমি এখানে এই বট টিম স্কোরের উপরে ব্যাটিং করবো। এখানে দেখতে পারবেন ওটস এখানে 2 আছে, আর এখানে দেখতে পাচ্ছেন 1.77, অর্থাৎ যেহেতু এখানে 1.80-র নিচে, তো এখানে 2, তো ওদের শর্ত ছিল 1.80, তো এখানে আমার প্লাস আছে, অর্থাৎ এখানে 2 আছে। তো আমি এই অপশানে ক্লিক করে বেটটা সিলেক্ট করে দেবো। তো অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রোমো কোড বলে একটা অপশন আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। তো প্রোমো কোড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে একটা ইন্টার প্রোমো কোড বলে একটা ড্যাশ চিহ্ন আছে, অর্থাৎ এইখানে আপনারা যে প্রোমো কোডটা কপি করে নিয়েছিলেন, অর্থাৎ আমি যে প্রোমো কোডটা কপি করে নিয়েছিলাম, তো সেই প্রোমো কোডটা এখানে পেস্ট করে দেব। এখান থেকে আমি প্রোমো কোডটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে ডান পাশে বেট বলে একটা অপশন আছে, এই বেট অপশনে ট্যাপ করে দেব। তো ট্যাপ করার পর আমাদের বেটটা সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ আমরা প্রোমো কোড দিয়ে ফ্রিতে কোনো রকম প্রফিট ছাড়া, অর্থাৎ কোনো রকম ইনভেস্ট ছাড়া, কিন্তু প্রোমো কোডের অধীনে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্ট দিয়ে আমরা ফ্রিতে বেট করলাম। তো ভিউয়ার্স, আমাদের মূলত আমাদের বেটটা কনফার্ম হয়েছে কিনা, তো এটা দেখার জন্য আমরা এখন বেট হিস্টোরিতে চলে যাব। তো বেট হিস্টোরিতে চলে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোমো কোডের অধীনে যে পয়েন্ট ব্যবহার করে আমরা ফ্রিতে বেট করছি, তো এই বেটটা কি কনফার্ম হয়েছে কিনা, তো এটা দেখার জন্য বেট হিস্টোরিতে চলে যাব। তো বেট হিস্টোরিতে চলে যাওয়ার জন্য এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে। থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখানে বেট হিস্টোরি যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন। বেট হিস্টোরিতে আসার পর তো ভিউয়ার্স এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে প্রোমো বলে একটা অপশন আছে, অর্থাৎ যেহেতু আমরা এখানে প্রোমো কোড দিয়ে বেটটা কনফার্ম করেছি, তো এখানে প্রোমো কোড বলে একটা চিহ্ন দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন আমার যে $50 আমি ভাঙিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে $64 দেওয়া হয়েছে, $64.99, অর্থাৎ $64.99। তো $64.99 বেট করে আমি যদি উইন হই, তো সেখান থেকে আমি $129.98 পাবো, অর্থাৎ $64 বেট করে আমি $129 ফ্রিতে পাবো, অর্থাৎ প্রোমো কোডের অধীনে যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট ভাঙিয়ে আমি এই বেটটা কনফার্ম করলাম। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে আপনারাও প্রোমো কোডের অধীনে পয়েন্ট ব্যবহার করে এভাবে আপনারা ফ্রিতে বেট করতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।